আসসালামু আলাইকুম, আমি নাসরিন আক্তার দিনা, দিনাদুরি কুকিং অ্যান্ড ব্লগ থেকে বলছি। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি থাই রেসিপি, সেটা হচ্ছে ভাত থাই নুডলস। আমি প্রথমে কড়াইতে একটু তেল দিয়ে দিলাম এবং এর মধ্যে একটা ডিম দিয়ে দিয়েছি। এখন ডিমটাকে আমি ভালো করে ভেজে নিব, এপাশ ওপাশ করে আমি উল্টে পাল্টে ডিমটাকে ভেজে নিব। জি, দেখুন কিভাবে ডিমটাকে ভাজা হচ্ছে। ডিমটা যখন ভাজা হয়ে যাবে, এখন আমি ডিমটাকে উঠিয়ে নিব। আমার ডিমটা হয়ে গেছে, আমি উঠিয়ে নিচ্ছি। এখন আবার একটু কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। এই তেলের মধ্যে এখানে সোয়াবিন দিয়ে বানানো, এটা নাম হচ্ছে তাহু, এটা ভেজিটেরিয়ানদের জন্য ভালো, আর খেতেও প্রায় ডিমের টেস্ট আসে। এটার সাথে আমি দিয়ে দিলাম চিংড়ি মাছের শুটকি। এ দুটাকে একটু ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। এর মধ্যে আবার আমরা দিয়ে দিব নুডলস। এটা একটু ভালো করে হয়ে নে, তারপর দিয়ে দিচ্ছি আমরা নুডলস। এখন নুডলস, তাহু আর চিংড়ি মাছ এর সাথে দিয়ে দিলাম আমাদের বানানো একটা মশলা, যেটা মাটির হাঁড়িতে দেখছেন সেটা থেকে, সেটাই হচ্ছে আসল মশলা এই নুডলসের জন্য। এখন এর মধ্যে আমরা আস্তে আস্তে আরও কিছু মিলাবো, আরেকটু মশলার প্রয়োজন আছে, আরেকটু দিয়ে দিচ্ছি। এই সসটা অনেক টেস্টি হয়, এটার মধ্যে সব কিছু মিলানো থাকে। আপনারা যদি কখনো থাইল্যান্ডে আসেন, অবশ্যই এই নুডলসটা ট্রাই করবেন। এই নুডলসটার মধ্যে যে সসটা দিয়েছি, এই সসটাকে আমি আস্তে আস্তে শুকিয়ে ফেলবো। জি, দেখুন নুডলসের মধ্যে যে সসটা আছে, এটা পুরোটাই আমি শুকিয়ে ফেলবো। নুডলসটা প্রায় হয়ে যাচ্ছে, এখন আমি এর সাথে আরও কিছু জিনিস অ্যাড করব। প্রথমে দিয়ে দিচ্ছি ডিমটা। ডিমটা যখন অ্যাড করে ফেলবো, এর সাথে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। এর চিলি ফ্লেক্স দেওয়ার পর এখন আমরা দিয়ে দিব বাদামের গুঁড়া, যে বাদামটা আমরা ভেজে খাই, সেই বাদামটাকে ভেজে গুঁড়া করে নিয়েছি, সেই বাদামের গুঁড়াটা দিয়ে দেওয়া হলো। এখন এটার মধ্যে ভালো করে মিশাতে হবে, ডিম, বাদাম, মরিচ সবগুলিকে সুন্দর মতন মিশিয়ে নিতে হবে। এই মিশানোর পর এর মধ্যে আমরা দিয়ে দিব একটু ভিনেগার। ভিনেগার দেওয়া হয়ে গেছে, এখন আমরা দিয়ে দিব এর মধ্যে কিছু রসুনের পাতা দিয়ে দিলাম, রসুন গাছের যে পাতাটা হয় সেটা দিয়েছি। আর এর মধ্যে দিব, এখন আমি রাতে মুগ ডাল ভিজিয়ে রেখেছিলাম, সেই মুগ ডাল থেকে কিছু গ্যাঁড়া বের হয়, সেই গ্যাঁড়াটা ওরা খুবই পছন্দ করে, যে দিয়ে দিলাম সেই মুগ ডালের শিকড়টা। এখন দেখুন কত সুন্দর লাগছে ভাত থাইটা দেখতে। এবং আমার এই নুডলসটা প্রায় রেডি হয়ে গেছে, এখন এটা প্যাকিং হবে। আপনারা যদি কখনো থাইল্যান্ডে আসেন, আমি আবারও বলবো, আপনারা ট্রাই করবেন এই নুডলসটা, খুবই মজা ভাত থাই। জি, আমার জন্য দোয়া করবেন, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ।